মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এবং ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক 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 ওয়েলকাম। তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। আর আজকে হচ্ছে সানডে, এটা না অনেকদিন আগেকার ব্লগ, মানে শ্যুটটা অনেকদিন আগেই করা ছিল। বাবিকে সকালবেলা ব্রেকফাস্ট আমি করাতে বসেছি, কিন্তু কী খাওয়াচ্ছি আমার মনে নেই। তার কারণ হচ্ছে ব্লগটা অনেক দিনের, মানে অনেক দিন আগেই শ্যুট করা হয়েছে, কিন্তু তোমাদের মানে এডিট করে তোমাদের সাথে শেয়ারটা করাটা আমার হয়নি, হয়ে ওঠেনি আর কি নানান কারণে। তো যাই হোক, ফাইনালি অনেকদিন ধরেই ভাবছি ব্লগটা দেব, তাই ফাইনালি এডিটটা করে ফেললাম। তো বাবিকে আমি এখন সকালবেলা ব্রেকফাস্টটা করে দিচ্ছি, আর এদিকে আমার বাবু খেলা করছে কম্বল নিয়ে। আর খেলা করতে করতে 14 বার তো দেখতেই পাচ্ছ ক্যামেরাটা যে অন করা আছে, সামনে চলে আসছে। আজকে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব, দেখতেই পাচ্ছ যে বাবি ডাইপার ওপরে আছে। তো বাবি সারাদিনই ডাইপারটা ইউজ করে পরে থাকে, যখন ছোট ছিল প্রথমে কিন্তু ডাইপারটা এতটা ইউজ করতো না, 3-4 মাসও করেনি, মানে শুধু বাইরে বেরোলে সেক্ষেত্রে করতো। কিন্তু যখন একটু বড় হলো, মানে এক জায়গায় থাকলো না, মানে শুয়ে থাকতো না, উঠতে শুরু করলো, তখন থেকেই আমি ওকে ডাইপারটা সবসময়ের জন্য ইউজ করাই। তার আগে কিন্তু সারাদিনই ডাইপার ইউজ করতো না, শুধুমাত্র কোথাও গেলে সেক্ষেত্রে ইউজ করতো। আর তারপর যখন থেকে ছটপটে হতে শুরু করলো, এদিক ওদিক যেতে শুরু করলো, তখন থেকে ও কন্টিনিউ পরে থাকে। আর গরমকালেতে আগেও আমি বলেছি যে সকালে আমি সকালের দিকটা ওকে ডাইপার ফ্রি রাখার চেষ্টা করতাম, এখন উইন্টারের জন্য সারাদিনই পরে থাকে। তো আমি আজ পর্যন্ত বাবির জন্য অনেক ডাইপার ইউজ করেছি, অনেক বলতে যে কটা ব্র্যান্ড ইউজ করেছি আমি তোমাদেরকে সেটাই শেয়ার করব, যে এর মধ্যে কোন ব্র্যান্ডটা আমার মনে হয়েছে ভালো, বা যারা তোমরা নিউ মম আছো তোমাদেরও সুবিধা হবে জানতে যে কোনটা বেসিক্যালি ভালো বা কোনটা কীরকম। যেগুলো আমি বাবির জন্য ইউজ করেছি সেই একটা রিভিউ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো দেখো, খাওয়াতে খাওয়াতে এদিকে আমার বাবু কিন্তু 14 বার সামনে চলে আসছে। হ্যাঁ, বাবুর তো এরকম, একবার বাইরে ঘুরবে বেড়াবে, তারপর এরকম খেলা করবে। তো যাই হোক, ডাইপার কোনটা ভালো সেটার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তার কারণ হচ্ছে আমি ওটা একটু পরে বলছি, আগে আমার বাবি সোনাকে খাইয়ে নিই, তারপর অনেকদিন পর তোমাদের সাথে আমি একটা বড় ব্লগ শেয়ার করছি। তো তোমরা কেমন আছো বা ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। তোমরা একটু কমেন্ট করলে একটু ভিডিওটা করার জন্য ভীষণ এনকারেজ হব। তো যাই হোক, দেখো সকালবেলা বাবিকে খাওয়ানোর পর এবার আমি গ্রসারি শপিংয়ের অর্ডার দিয়েছিলাম। অনলাইনেই আমি বেশিরভাগ গ্রসারি শপিংয়ের অর্ডারটা দিয়ে থাকি, বাইরে থেকেও কিনি অফলাইনে, কিন্তু অনলাইনেই দিয়ে থাকি। তো মোটামুটি সব চলে এসছে, আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তারপর সকালে আর কিছু শ্যুট করা হয়নি। সন্ধ্যাবেলা এখন আমি চা করছি, তো এইবার আমি আর অরিজিৎ চাটা খেয়ে নেবো। দুধ চা খাচ্ছি অনেকদিন পর, নর্মালি আমরা লাল চাই খাই বেশি। তো চাটা খেয়ে নিই, তারপর আসি তোমাদেরকে রিভিউ নিউ। তো এবার আসি আসল কথায়, যে 4টে ব্র্যান্ড আমি ইউজ করেছি, প্যাম্পার্স, হাগিস আর বামটাম আর লিটিলস। তো একটা অনেস্টলি কথা তোমাদেরকে বলে থাকি যে লিকেজের প্রবলেম কিন্তু মোটামুটি কম বেশি সব ডাইপারেই থেকে থাকে। তো এরই মধ্যে সব থেকে ভালো কোনটা খারাপ কোনটা এটাই বলার ব্যাপার। তো এই হচ্ছে যে প্যাম্পার্স, হাগিস এগুলো মোটামুটি ভালো, খারাপ নয়, ইউজ করাই যেতে পারে নর্মাল। আর বামটামে আছে কিন্তু 12 আওয়ার প্রোটেকশান, আর হাই অবজার্ভ করে, আর হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো, আর আছে কটনই সফট। আর লিটিলসটা কিন্তু একেবারেই ভালো নয়, লিটিলসটা একেবারেই স্টে করে না, জাস্ট কিছুক্ষণের মধ্যেই ওটা ভীষণভাবে ওয়েটি হয়ে যায়। আর একটা ব্র্যান্ড ইউজ করেছিলাম, বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে মিমি। তো ওটাও একেবারেই ভালো নয়, ওই লিটিলসের থেকেও মানে আরও জঘন্য। যাই হোক, আমার কিন্তু ওই বামটামটাই ভালো লেগেছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে, তোমাদের একটু হেল্প হয়ে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো।